নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 31 অক্টোবর 2022 সোমবার, যে পাঁচ রাশির সুপার ডুপার প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় অবশ্যই আপনারা কমেন্ট করুন। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি একটি কথা বলি, প্রাপ্তির ক্ষেত্রে আপনার ভাগ্যভাবকে দেখা কিন্তু দরকার। কারণ এই যে পাঁচ রাশির কথা বলছি, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির কিন্তু যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। এর জন্য বিশেষ করে আপনার ভাগ্যভাবকে মজবুত হওয়া কিন্তু দরকার, কারণ ভাগ্য ছাড়া প্রাপ্তি কিন্তু হয় না। কারো অল্প বয়সে প্রাপ্তি হয়, কারো বেশি বয়সে প্রাপ্তি হয়, এইটাই কিন্তু পার্থক্য কিন্তু থাকে। প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একটা সুযোগ কিন্তু ভগবান দেয়। ঈশ্বর এমন কোনো মানুষ নাই যে সুযোগ পায়নি, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু সুযোগ কিন্তু এসেছে। এই সুযোগকে যদি আপনি কাজে লাগিয়ে নিতে পারেন, এটাই হচ্ছে আপনার মহা প্রাপ্তি। এর জন্য আপনার চারটি ভাবকে দেখা দরকার, আপনার ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব, আপনার ভাগ্যভাব এবং আপনার সফলতা ভাব। এই চারটি ভাব যদি আপনার জন্মকুণ্ডলিতে, ন্যাকাল চার্টে যদি মজবুত অবস্থাতে থাকে, তাহলে আপনার কিন্তু প্রাপ্তি নিশ্চিত করবে। দেখুন, কলিযুগে আমি একটি কথা বলি, সমস্ত কিন্তু শনি কিন্তু আমাদেরকে প্রাপ্তির ক্ষেত্রে, একটা চাকরি পাওয়া একটা প্রাপ্তি, কোনো জায়গা থেকে সম্পত্তি পাওয়াও একটা প্রাপ্তি। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনি 2000 টাকার নোট পেলেন, এটাও একটা প্রাপ্তি। কোনো সুসংবাদ আসলো, এটাও একটা প্রাপ্তি। আপনার শেয়ার মার্কেট থেকে লাভ হলো, এটাও একটা প্রাপ্তি। মানে প্রাপ্তির যদি আপনি যদি ডেফিনেশন করতে চান, প্রাপ্তি কিন্তু সব দিক থেকে কিন্তু হতে পারে। একটা সুন্দর জীবন পাওয়া, দাম্পত্য সুখ পাওয়া, এটাও একটা প্রাপ্তি। ভালো সন্তান পাওয়া, ভালো পিতামাতা পাওয়া, এটাও একটা প্রাপ্তি। অর্থাৎ প্রাপ্তির জায়গাটা কিন্তু বিশেষভাবে কিন্তু সব দিকটাই কিন্তু দেখা কিন্তু দরকার। শুধু অর্থ পেলেই যে প্রাপ্তি হবে এটা নয়, মানুষের সুখ, সুখ পাওয়াটা একটা প্রাপ্তি। অনেকের জীবনে কি জানেন, অর্থ আছে, সুখ নাই। এই সুখটাও কিন্তু মানুষের জীবনে দরকার, অর্থাৎ এটাও কিন্তু একটা প্রাপ্তি। তো যে কোনো দিক থেকে এই পাঁচ রাশির আগামীকাল কিন্তু প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। দেখুন, অর্থ তো পাবেই, সম্পত্তি পাবে, কর্ম পাবে, হঠাৎ চাকরি পাওয়া, হঠাৎ কোনো চাকরির ক্ষেত্রে শুভ সংবাদ আসা, এগুলো কিন্তু হবেই। এর জন্য চারটি ভাবকে, আপনার ভাগ্যভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব, আপনার ধনভাব, আপনার সফলতা, এই চারটি ভাব এবং শনি গ্রহকে কিন্তু ভালো থাকা দরকার। শনি হচ্ছে কলিযুগে সমস্ত কিছু কিন্তু নিয়ন্ত্রণ করে। শনি যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে থাকে, তাহলে আপনার জীবনে ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে। আমি বারবার বলছি, কারণ এই যে আমি প্রতিদিন আপনাদের সামনে আলোচনা করি, আমি বারবার বলি, ভিডিওটি আলোচনাটা সম্পূর্ণ শুনুন। কেন বলি, সব কিছু বোঝার ব্যাপার আছে। অর্থাৎ এই জায়গাটাতে আপনারা যদি বুঝতে পারেন এবং আপনার যদি দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা শুভ হয় এবং আপনার জন্মছক যদি বিশেষভাবে পারমিট যদি করে, তাহলে আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত হবেই হবে। অনেকে আছে সোনার চামচ মুখে দিয়ে জন্মায়, আমি বারবার বলছি, অনেকে খুব কঠোর পরিশ্রম করে কিন্তু পেতে হয়। এবং আগামীকাল ধৃতি যোগ দিনটিকে রিপ্রেজেন্ট করছে, ধৃতি যোগ। এবং আগামীকাল দিনটিতে শুভ সময়গুলো আপনাদেরকে তো আমি বারবার যাই, যে সময়গুলোতে কোনো শুভ কাজ এগুলো করবেন না। দেখুন, রাহুকালটা একটু জেনে নিন। আগামীকাল রাহুকাল থাকছে সকাল
সাতটা 30 মিনিট থেকে 9টা পর্যন্ত রাহুকাল থাকছে। আরেকটি শুভ টাইম থাকছে আপনার 10টা 10 মিনিট থেকে আপনার 11টা 40 মিনিট পর্যন্ত, আরেকটি আপনার 11টা 37 মিনিট থেকে আপনার 12টা 22 মিনিট পর্যন্ত। দেখুন, আপনার উত্তরাষাঢ়া নক্ষত্র এবং পূর্বাষাঢ়া নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে, ধৃতি যোগ থাকছে। এই যে আমি যে পাঁচ রাশির কথা বলছি, পাঁচ রাশি কম হোক বেশি হোক যে কোনো দিক থেকে প্রাপ্তির কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। প্রচুর মানুষ কমেন্ট করছে, স্যার আমার কবে হবে, আমার কবে? দেখুন, আপনার কবে হবে এর জন্য আপনার নিজস্ব জন্ম ছক বিচার করা একান্তই দরকার, এবং কোন বছর কোন কোন মাসগুলো আপনার ক্ষেত্রে শুভ, বেশ কিছু গোপন পদ্ধতি আছে, এবং এর পাশাপাশি আপনার জন্মছকের পাশাপাশি আপনার নবাংশ চার্ট বিশ্লেষণ করা দরকার। শুধুমাত্র আপনার প্রাপ্তির ক্ষেত্রে আপনি বলছেন স্যার আমার প্রাপ্তি হচ্ছে না, এটা বললে কিন্তু হবে না। এখানে আপনার ভাগ্যভাবকে স্ট্রং করতে হয়। ভাগ্যভাবকে যদি স্ট্রং করে, দেখুন ভাগ্য মানুষকে কোথায় না নিয়ে যায়, এই জন্য ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং ধনভাবকে স্ট্রং করুন। দেখবেন ভাগ্য প্লাস ধন সমান সমান সফলতা, ভাগ্য প্লাস ধন সমান সমান সফলতা। এটা তো এই সফলতাটা পাওয়ার জন্য প্রচুর মানুষ প্রতিদিন হার্ড পরিশ্রম করছে, কেউ পাচ্ছে সফলতা, কেউ দিনের শেষে সফলতা পাচ্ছে না। এই জায়গাটাতে যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে, আমি এখনও বলবো তারা আমার সাথে যোগাযোগ করুন। ডেফিনেটলি আপনার চেঞ্জ হবে। শুধুমাত্র রাহু রক্ষা কবচ পড়লেই যে আপনি প্রচুর প্রাপ্তি হবে এটা আমি কখনোই বলবো না। আপনার ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার, শনি গ্রহের জায়গাটা দেখা দরকার, নবাংশ চার্ট দেখা দরকার, দশা মহাদশা দেখা দরকার, আপনার হস্তরেখা বিচার করা দরকার। এগুলো সমস্ত কিছু যদি আপনার সঠিক রূপে থাকে, তাহলে কিন্তু আপনার নিশ্চিত রূপে কিন্তু প্রাপ্তি কিন্তু হবে। এখানে নিজের জন্মছক বিচার করার পর রাহু রক্ষা কবচ করুন, নিজের মতন করে রাহু রক্ষা কবচ করবেন না, এবং এর সাথে সাথে, কারণ রাহু রক্ষা কবচ প্রত্যেকের জন্য কিন্তু শ্যুট করবেন না, লাগিয়েও কোনো কাজ না হতেও পারে। আপনার জন্মছক কী বলছে, আপনার ভাগ্যভাবকে স্ট্রং করে দেখুন। দেখুন আমি ভাগ্যকে যদি স্ট্রং করে দিই না, কোনো কিছু লাগবে না, মানে স্মুথলি গাড়ি কিন্তু এগিয়ে যাবে, একদম এক্সপ্রেস ট্রেনের মতন কিন্তু দৌড়াবে আপনার জীবন। তো এই জায়গাগুলো পর্যালোচনা করা একান্তই দরকার, এবং আপনার বিশেষ করে আপনার ভাগ্যচক্র, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, ভাগ্যভাব যদি নিজস্থ বা ভাগ্যভাব যদি পীড়িত হয়, ভাগ্যভাবে যদি কোনো বীজদোষ থাকে বা আকস্মিক প্রাপ্তিভাবে যদি বীজদোষ থাকে, ধনাধিপতি নিজস্থ হয়, একাদশভাবে যদি কোনো বীজদোষ থাকে, তাহলেই কিন্তু আপনার বাধা কিন্তু আসবে। এবং আপনার ক্ষেত্রে দশাটা কী চলছে, নেগেটিভ চলছে না পজিটিভ চলছে, এটাও কিন্তু জানা কিন্তু একান্তই দরকার। আগামীকাল যে রাশিগুলো আমি নাম বললো, প্রথম রাশি মীন রাশি, দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি, তিন নম্বর রাশি আপনার ধনু রাশি, চার নম্বর যে রাশির নাম আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি, পাঁচ নম্বর অন্তিম এবং শেষ যে রাশির কথা আমি বলবো, আগামীকাল প্রবল প্রাপ্তির একটা চোখ সৃষ্টি হয়েছে, সে রাশি মহা সৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম আপনার মকর রাশি। অর্থাৎ এই যে পাঁচটি রাশির আমি কথা বললাম না, কম হোক বেশি হোক আপনার যদি জন্মছক পারমিট করে, তাহলে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিত হবেই হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ।